হাই এভরিওয়ান, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন, আমি আজ তোমাদের জন্য একটি অন্যরকম রূপকথার গল্প নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, ডান হস্ত। এক গ্রামে গোপাল নামে এক ছুতোর মিস্ত্রি তার পরিবারকে নিয়ে বসবাস করত। সে খুব ভালো কাঠের কাজ করত। খাট, দরজা, জানালা, সিংহাসন সমস্ত কিছুতেই তার নিপুণ দক্ষতা ছিল। সে বাড়িতে বসেই তার সমস্ত কাজ করত। সে খুব ভালো কাজ করত বলে গ্রামের লোকেরা তাকে নানান জিনিস তৈরি করার জন্য বায়না দিত। ও গোপাল মিস্ত্রি, আমার খাটটা তৈরি হয়েছে। ও মিস্ত্রি, আমি যে সিন্দুকটা বানাতে বলেছিলাম সেটা কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দেখছি। গোপাল মিস্ত্রি রাত দিন পরিশ্রম করে খুব সুন্দর আসবাবপত্র বানাত। ও লক্ষ্মীর মা, লক্ষ্মীর মা, কি হয়েছে? বলে আমাকে দুটি মুড়ি দাও তো, তাড়াতাড়ি খেয়ে কাজটা শেষ করতে হবে। আহা, তুমি অত চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে আসছি। এই লক্ষ্মী, লক্ষ্মী, চাই মা। কি হয়েছে মা? কি রে, কোথায় ছিলি এতক্ষণ? বাগানে ছিলাম মা। ঠিক আছে, যা তোর বাবাকে এই মুড়িগুলো দিয়ে আয়। ঠিক আছে মা। লক্ষ্মী খুব ভালো মেয়ে ছিল। বাবা এই নাও মুড়ি। ও লক্ষ্মী, দাঁড়া দে মুড়িগুলো দে। গোপাল মিস্ত্রি এইভাবেই দিন কাটত। কিন্তু একদিন গোপাল মিস্ত্রির বাড়িতে জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী এলেন। কি হে গোপাল, আজ কেমন চলছে? আরে জমিদার মশাই, আসুন আসুন। না 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 না, ব্যস্ত হওয়ার কিছু নেই। জমিদার মশাই, কি ব্যাপার হঠাৎ আপনি আমার এই গরিব কুটিরে? হ্যাঁ, আসলে আমার একটা সিংহাসন দরকার। দিন কয়েক পর আমার বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত হবে, তাই তুমি যদি তাড়াতাড়ি বানিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো ওটা ঠিক বানিয়ে দেব। ঠিক আছে, এবার আমি চলি তাহলে। আসুন আসুন। তো জমিদার মশাই চলে গেলেন। লক্ষ্মীর মা, আজ খুব ভালো দিন গো, স্বয়ং জমিদার মশাই আমাকে সিংহাসন বানাতে দিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা লক্ষ্মী কোথায়? ও তো তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছে। বাবা মা, তোমরা কি আমায় ডাকছিলে? জানিস লক্ষ্মী, জমিদার মশাই আমাকে একটা সিংহাসন বানাতে দিয়েছেন। বাহ, এ তো ভালো কথা বাবা, তুমি খুব সুন্দর করে সিংহাসনটা বানিয়ে দিও। পরের দিন থেকে গোপাল মিস্ত্রি আরও মন দিয়ে কাজ করতে লাগলো। কিন্তু একদিন গোপাল মিস্ত্রির কাঠের সামগ্রী শেষ হয়ে গিয়েছিল বলে সে বড় রাস্তার মোড়ে আনতে যাবে বলে ঠিক করলো। লক্ষ্মীর মা, আমি এখানে কিছু জিনিস কেনার জন্য বড় রাস্তার মোড়ে যাচ্ছি। ঠিক আছে, তুক্কা তুক্কা। মা, বাবা কোথায় গেল? তোর বাবা বড় রাস্তার মোড়ে গেল। ঠিক আছে। চাক বাবা, সময় মতো জিনিসপত্রগুলো পেয়ে গেলাম, এবার তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই। গোপাল মিস্ত্রি অন্যমনস্ক হয়ে হাঁটছিল বলে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দিল। সে প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতটা অকেজো হয়ে পড়ল। হায় ভগবান, তুমি এটা কি করলে? লক্ষ্মীর বাবার মুখে কোনো কথা নেই, খালি টপ টপ করে জল পড়ে যাচ্ছে। এবার আমরা কি করব? আমাদের যদি একটা ছেলে থাকতো তাহলে ওই হাল ধরতো। লক্ষ্মীর বাবা এসব জিনিস এবার বানাবে কি করে? কিন্তু এই সব কথা লক্ষ্মী শুনে ফেলল, তার মনে ভীষণ কষ্ট হলো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে?
কে 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 কথা বলছো? এই যে গো, এই যে, এই যে দেখো, তুমি কথা বলতে পারো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি জোনাকি রানী। তোমার কি হয়েছে জানো জোনাকি রানী? লক্ষ্মী সমস্ত কথা খুলে বলল। এই ব্যাপার, ঠিক আছে, তোমার বাবার ডান হাতটা অকেজো হয়ে গেছে, কিন্তু তুমি তো আছো, তুমি তো তোমার বাবার ডান হাত হতে পারো। আমি? হ্যাঁ গো, তুমি, তুমি তো তোমার বাবার কাজ দেখো, তুমি পারবে না তোমার বাবার সাহায্য করতে? হ্যাঁ, আমি পারবো। ধন্যবাদ জোনাকি রানী। ঠিক আছে, এবার আমি চলি, কেমন? ছোট্ট জোনাকিটি উড়ে চলে গেল। বাবা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রে মা, আমি কি করে এসব করব? তুমি কেঁদো না বাবা, তুমি তোমার বাঁ হাত দিয়েই করো, আমি তোমার ডান হাত হব। কিন্তু তুই কি পারবি মা? হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি যখন কাজ করতে তখন আমি দেখতাম, আমি পারবো। এইভাবে লক্ষ্মী তার বাবার সাহায্য করতে লাগলো। রাত দিন জেগে বাবা মেয়েতে সিংহাসনটা তৈরি করলো। পরের দিন সকালে জমিদার মশাই গোপাল মিস্ত্রির বাড়িতে এলেন। হে গোপাল মিস্ত্রি, সিংহাসন তৈরি তো? হ্যাঁ তৈরি। বাহ, এত সুন্দর সিংহাসন তুমি তৈরি করলে কি করে? শুনেছি তোমার ডান হাতটা। হ্যাঁ, আমার ডান হাতটা অকেজো হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে হচ্ছে আমার আরেক ডান হাত। মানে? গোপাল মিস্ত্রি সমস্ত কথা খুলে বলল। জানেন জমিদার মশাই, আমার ডান হাতটা সচল থাকলেও এত সুন্দর সিংহাসন আমি মনে হয় বানাতে পারতাম না। আজ আমি খুবই গর্বিত যে আমার মেয়ে ডান হাত হয়েছে। জমিদার মশাই এ কথা শুনে খুব খুশি হলেন। এরপর থেকে বাবা মেয়ে দুজনে একসঙ্গে কাজ করতে লাগলো ও সুখে শান্তিতে থাকতে লাগলো।